বন্ধুরা, আজ আমি আছি মহিষাদল রাজবাড়ি, এটা হলদিয়ার কাছে মহিষাদলে। তো এই রাজবাড়ির বহু ঐতিহাসিক ঘটনা আপনাদের সামনে আমি তুলে ধরব, আর এর সাথে থাকবে এই রাজবাড়িতে ঘুরতে আসা আমাদের একটি কমেডি ভিডিও। এই রাজবাড়ির খুব সুন্দর সুন্দর আসবাবপত্র এবং এখনও পর্যন্ত আগেকার যুগের কামান, আগেকার শোকেস এবং ফার্নিচারগুলো সাজানো আছে খুব সুন্দরভাবে, খুব সুরক্ষিতভাবে রেখে দিয়েছে। এই রাজবাড়ির বিভিন্ন ঐতিহাসিক তত্ত্ব আপনাদের সামনে তুলে ধরা হবে, তো আপনারা এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকবেন। ওয়েলকাম গাইস, আজকে আমরা চলে এসেছি রিদিমস ড্যান্স গ্রুপের পক্ষ থেকে মহিষাদল রাজবাড়ি। এই রাজবাড়ির বিস্তারিত ঐতিহাসিক তত্ত্ব আমরা জেনে নেব রাজীবদার কাছ থেকে। আমি কিচ্ছু জানি না, আমি কিচ্ছু জানি না, আমি তো জানি ঐতিহাসিক তত্ত্ব রাজীবদার কাছ থেকে জানবো। আচ্ছা, এটা একটা অ্যানুয়াল ট্যুর আমাদের, প্রত্যেক বছর আমরা করে থাকি। এবারে 51 জন নিয়ে আমরা এখানে এসেছি, আর এই ডিটেলস আপনারা আস্তে আস্তে জেনে যাবেন। এখন রাজবাড়িটা ঘুরে আসি, চলুন আমাদের সঙ্গে চলুন, আমরা রাজবাড়িটা ঘুরে আসি। ঘুরতে ঘুরতে রাজবাড়ির সমস্ত ইতিহাস সব কিছু আপনার সঙ্গে আলোচনা করবো। না দাদা, হবে না, আমাকে এক্ষুনি বলতে হবে। আচ্ছা, ওকে ওকে গাইস, তো আমরা এই দাদার কাছে এসেছি। আচ্ছা, দাদার কাছ থেকে জেনে নেবো এই রাজবাড়ি বিস্তারিত তত্ত্ব। দাদার নাম কি? রূপকুমার ঘড়ুই। রূপকুমার ঘড়ুই, একটু এই রাজবাড়ি সম্পর্কে আপনি লাইফে? আমি মহিষাদল রাজ কলেজের স্টুডেন্ট, তো আমি যখন কলেজে পড়ি তখন থেকেই দেখে এসেছি, এটা অনেক আগে পুরনো। তো এখানে আমরা ঘুরতে আসতাম, কলেজের ফাঁকে ঘুরতে আসতাম, এখানে আড্ডা দিতে আসতাম। এর ভেতরে অনেক কিছু ঐতিহাসিক জিনিস আছে যেগুলো দেখার মতন চোখে পড়বে। তারপরে আপনারা নিজেরাই দেখুন, নিজেরাই দেখলেন বুঝতে পারবেন কী আছে না আছে। এটা বিশাল বড় একটা জায়গা নিয়ে রাজবাড়িটা। আচ্ছা, থ্যাংক ইউ। এই দাদার কাছে তাহলে জানা গেল না এই রাজবাড়ির আসল রহস্য। তো চলুন আমাদের রিদিমস দলের আরও অন্যান্যর কাছে যাব, দেখব কার কাছে জানতে পারি আমরা এই রাজবাড়ির আসল রহস্য। ততক্ষণ দেখতে থাকুন। তো আমরা মহেশ্বর রাজবাড়িতে চলে এসেছি, তো এখানে এই রাজবাড়ির ইতিহাস সম্পর্কে আমরা বিস্তারিত জানবো। তো একজন দাদাকে আমি পেয়ে গেছি। দাদা কি নাম? অম্লান মণ্ডল। অম্লান আমাদের সাথেই এসেছে চুঁচড়া থেকে। তো এই রাজবাড়ির, মহেশ্বর রাজবাড়ির ইতিহাস সম্পর্কে একটু জানতে চাই, একটু বলুন প্লিজ। এটা প্রায় ব্রিটিশ আমলের আগেই তৈরি হয়েছে, তো এটা আমরা সবাই মিলে ঘুরছি, সবাই মিলে আনন্দ করছি। আগেকার দিনে যে যুদ্ধের অস্ত্র শস্ত্র ব্যবহার হচ্ছিল, সেই সমস্ত অস্ত্র শস্ত্র প্লাস জীবজন্তুদের যে রাজারা মহারাজারা যে শিকার করতো, সেই সমস্ত জিনিসপত্র এবং সেই বাঘের ছাল পর্যন্ত আমরা দেখেছি। ঠিক আছে, তো বিভিন্ন রকমের আছে, তোমরা দেখতে পাবে। ওকে, অনেক কিছু বলে দিয়েছে, আর এবার চলে আসবো আমরা সায়ন্তনের কাছে। আমি কিচ্ছু জানি না, প্রথমবার এসেছে, দাদা বললো চলো, আমি চলে এলাম। আচ্ছা, এই রাজার নাম কি? আমি দেখিনি, কিছু একটা গর্গ ফ্যামিলি মনে হচ্ছে, এইটুকুই জানি। গড় গড় রাজা আছে। আচ্ছা, আমার আমার এই বক্তব্য, দাদা তুমি এই পালকি করে কবে বিয়ে করছো? আমরা পেয়ে গেছি অতনুদাকে। তো অতনুদার কাছ থেকে আমরা জেনে নেব এই রাজবাড়ির বিভিন্ন তত্ত্ব। বিভিন্ন তত্ত্ব বলতে, সতীপ্রসাদ গর্গ এই রাজবংশের পত্তন করেছিলেন, তো তারপরে তার বংশধররা এখানে এখনো আছেন, এইটুকুই জানি। আচ্ছা, থ্যাংক ইউ অতনুদাকে, তো অনেক কিছুই আমাদের জানিয়ে দিল। আর দাদার কাছে জানতে এইবো, দাদা এই রাজবাড়ি সম্পর্কে কিছু বলুন। এই রাজবাড়ি অনেক পুরনো আর কি, এর অনেক বৈচিত্র্য রয়েছে। এই রাজবাড়িতে 1946 সালে যখন ভারত স্বাধীন হয়, 47 সালে, তার আগেও রাজারা এখানে রাজ করতো বা তাদের জমিদারি বংশ বিস্তার করে চালিয়ে গেছে। তো সারাদিন ব্লগ করে করে আমি ক্লান্ত হয়ে গেছি, তাই একটু বিশ্রাম নিচ্ছি। আর বিশ্রাম নিতে নিতেই এখনো অনেক টাইম বাকি আছে ব্লগিং করার। তো এখানে আমরা পেয়ে গেছি আমাদের অয়নকে। অয়নের সাথে একটু ইন্টারভিউ নি। অয়ন বলো। হ্যাঁ বলো। মহিষাদল রাজবাড়ির ইতিহাস সম্পর্কে? না, ইতিহাসের থেকে বড়ো কথা হলো এখন এই মুহূর্তে খুব গরম লাগছে, খুব ভালো লাগলো পুরোটা ঘুরে। এখন বসে আছি, রাজবাড়িতে আমাদেরকে খেতে দেবে। একদিন খেলাম, বসলাম, শুলাম,
একটা রাজবাড়িতে এটা একটা অনেক কিছু বড় ব্যাপার, তো এটাই বড় কিছু পাওয়া। আর কি বলবো, কিছু বলতে? আচ্ছা, এবার চলে এসেছি বিনোদদার কাছ থেকে। বিনোদদার কাছে, বিনোদদা, এই রাজবাড়ির ইতিহাসে রাজ তুমি খুলে দাও। কিছু বলার নেই, এখানে টিকিটটা কেন করেছি আমি বুঝতে পারছি না। যাতে আমার মনে হচ্ছে টিকিটটা করার একটাই কারণ, সেটা হচ্ছে যদি ভিডিও বাইরে বেরিয়ে যায় আর কেউ আসবে না দেখার, সেরকম কিছু আমার খুব একটা লাগছে না। একটা দিন কাটানোর জন্য ঠিক আছে, বাট ট্যুর করার জন্য মনে হচ্ছে একটু বেশি বাড়াবাড়ি হয়ে গেছে। যাই হোক, ঠিক আছে, চলো একটা দিনের এক্সপিরিয়েন্স হিসেবে ঠিক আছে। তো দেখুন, বহুত কষ্ট করে অনেক পরিশ্রম করে এই রাজবাড়িতে এসে আজকে সায়ন্তন এই রাজবাড়ির গোপন তত্ত্ব কিন্তু একটা ফাঁস করিনি। সায়ন্তন যা কিছু বলেছে সম্পূর্ণ একটা কাল্পনিক মিথ্যে কথা, বাস্তবের সাথে এর কোনো মিল নেই। আপনারা সায়ন্তনের মুখ থেকে যা যা শুনলেন এগুলো একটাও বিশ্বাস করবেন না। এরা কিন্তু দুঃখের বিষয়, বলার কিছু নেই। এরপরে অতনুদার ইন্টারভিউ নেওয়া হয়ে গেছে। তো যাই হোক, এই রাজবাড়িতে সায়ন্তন যেটা বললাম চুপি চুপি বলছি, এটা কিন্তু একদম সত্যি। এদের একটা 50 টাকার টিকিট করা উচিত, যেটাতে ছবি তোলা ভিডিও করা যাবে একদম। তাহলে কিন্তু দূর দূর থেকে দর্শকরা আসছে, এরা কিন্তু দেখে একটু মজা পাবে, আর ফেসবুক ইউটিউবে রিলস বানাবে রাজবাড়ি সম্পর্কে। রাজবাড়ি কিন্তু অনেক ভাইরাল হয়ে যাবে, কিন্তু ছবি না তুলতে দিলে এখনকার যুগে আর কী করে ভাইরাল হবে? গোপন গোপন রহস্য রহস্যই থেকে যাবে, তাই তো? হ্যাঁ, গোপন থাকাই ভালো, বেশি খুলে গেলে তো আর কেউ আসবে না। তিজোরি গোপন রেখে আর কী লাভ, সবাই তো জেনেই গেল, দেখেছি কেনে গেছে, তাই তো? তো যাই হোক, এরপরে আমরা ব্লগের আরও অনেক কিছু বাকি আছে আমার ব্লগের, তো আপনারা দেখতে থাকুন, সঙ্গে থাকুন। তো আমরা এখানে পেয়েছি, আমাদের সঙ্গে আছে কিছু দিদি ভাই, আরও কিছু তত্ত্ব বিস্তারিত জেনে নেবো। দারুণ ঘুরছি, দারুণ এনজয় করছি, আর কি বলবো, মানে খুব সুন্দর জায়গা। যারা মনে করছেন যে কাছে পিঠের মধ্যে একটু ঘুরতে আসবেন, তারা অবশ্যই চলে আসবেন। দারুণ দারুণ, প্রচণ্ড এখানে খাওয়া দাওয়া সমস্ত কিছুই আছে, আর দারুণ পরিবেশ। কাছে পিঠে বলতে কোন এলাকা থেকে? এটা হলদিয়া রাজবাড়ি। হলদিয়া রাজবাড়ি, মহিষার নাকি মহিষাদল? আবার কেউ মোষ ভাববেন না প্লিজ, মহিষাদল, মহিষাদল রাজবাড়ি, মহিষাদল। আচ্ছা, তো দিদির বাড়ি পান্ডুয়া না? দেখছেন, আমার বাড়ি পান্ডুয়া, দিদির বাড়ি পান্ডুয়া, এত দূরে এসে মানে নিজের এলাকার লোকের সাথে দেখা হয়ে গেল, কিন্তু খুব ভালো লাগছে। থ্যাংক ইউ, তো অসংখ্য ধন্যবাদ দিদি ভাইদের। তো এই হচ্ছে রিদিমস ড্যান্স গ্রুপ, দেখুন সবাই আছে এখানে, একটা গ্রুপ ছবি তোলা হচ্ছে রিদিমস ড্যান্স গ্রুপের পক্ষ থেকে। আজকের এই যারা যারা আজকে আমাদের এই টুরে আমাদের সঙ্গে আছে, তো গ্রুপ ছবি তোলা হচ্ছে আমাদের।
স্বপ্ন সেটা নয় যেটা তুমি দেখো স্বপ্ন হলো সেটা যেটা সায়ন্তন দেখে। কবিগুরু বলেছেন, রাজত্বের অবসান ঘটে, রাজার বিন্যাস হয়, কিন্তু ওরা কাজ করে। সাধারণ মানুষ যেমন কাজ করে তেমনই চলে। আজকে দেখুন, আমরা চলে এসেছি মহিষাসুর রাজবাড়িতে। এই সুন্দর রাজপ্রাসাদটি পড়ে আছে, কিন্তু এখানকার যে রাজা তিনি আর নেই। না আছে সেই রাজা, না আছে সেই রাজার রাজত্ব। এটি চলে এসেছে এখন সরকারের অধীনে। তাই কবিগুরু বলেছেন, বিন্যাস হয়, রাজার বিন্যাস হয়, রাজত্বের অবসান ঘটে, কিন্তু ওরা কাজ করে। তাই সাধারণ মানুষ যেমন কাজ করে চলছে, কাজ করছে, কিন্তু বড় বড় রাজা তাদের রাজত্ব একের পর এক চেঞ্জ হয়ে যাচ্ছে। তাই জীবন অহংকারটা নয়, মানবিকতাই হলো সব থেকে বড়। তাই মানুষের পাশে থাকুন, সহযোগিতা করুন, কারণ ভবিষ্যৎ কি আছে কোনো কিছুই আপনার নয়। আমরা খালি হাতে এসেছি, খালি হাতে যেতে হবে। শুধু আমরা যেটুকু এই দুনিয়ায় আছি, যেটুকু করতে পেরেছি, যতটা সুনাম কামাতে পারবো, সেই সুনামটাই আমাদের মৃত্যুর পর থেকে যাবে। কোনো বিষয় আসা সম্পত্তি নয়। তাই যতদিন জীবনে বেঁচে থাকছেন, যতটুকু আপনি সুযোগ পাচ্ছেন, একটাই জিনিস কামান, অর্থ নয়, সুনাম। অর্থ জীবনে বাঁচার মতন, প্রয়োজন মতন কামান, কিন্তু মানুষের পাশে থাকুন, মানবিকতা হন, সুনাম কামান। দি টেক কেয়ার ইউ। ধন্যবাদ। সারাদিন ঘোরাঘুরি করার পর আমাদের ট্যুর অবসান ঘটলো এখানেই। তো শেষে কেমন লাগলো আমি জেনে নেব, যার জন্যে আজকের আমাদের এই ট্যুর সেই রিদিমের কর্ণধার রাজীবদার কাছ থেকে। তো রাজীবদা কি বলবো আর, রাজীবদাকে দেখি বুঝতে পারছেন বলার কিছু নেই। রাজীবদা খুবই ক্লান্ত, মুখ দেখি বোঝা যাচ্ছে, তবুও দেখি কি পাওয়া যায়। ভালো থাকবেন, ভালো রাখবেন, শুভরাত্রি। আর কেমন লাগলো রাজীবদা? খুব ভালো লেগেছে, দাদাকে জিজ্ঞাসা করে নেবো। হ্যাঁ, খুব সুন্দর হয়েছে, বছর বছর হবে যদি রিদিমের কর্ণধার চাই তো। অবশ্যই চাইবে রাজীবদা। আচ্ছা, তো একটু ম্যাডামের কাছে জানাও কেমন লাগলো, কেমন অভিজ্ঞতা? আমার ভীষণই ভালো, স্যারের সঙ্গে আমি ফার্স্ট টাইম এলাম, কিন্তু অভিজ্ঞতা আমার খুব ভালো। নেক্সট আবার পরে আসার ইচ্ছা রইল স্যারেদের গ্রুপের সঙ্গে। সবাই এত আন্তরিক, আমি তো খুব খুশি। থ্যাংক ইউ রাজীবদা, চাইলে আবার হবে। কি আছে, বিয়েতেই হবে? খুব ভালো গেছে দিনটা, খুব মজা করেছি, খুব ভালো কেটেছে। থ্যাংক ইউ ম্যাডামকে। তো আমাদের ট্যুর শেষ হলো, এবার আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো, আবার বাস ধরতে হবে, বাসে করে যাব। তো বাসের মধ্যে আমাদের থাকবে মজাদার কিছু ভিডিও। এবার আমরা চলে এসেছি আমাদের জিনিয়াস বয় গণনার কাছে। গরম গরম আমরা সবাই এখন পকোড়া খাবো। তো ঠিক আছে, বাসে এখন পেট পুজো জমিয়ে হবে, তোমরা দেখতে থাকো আর মজা নিতে থাকো। ওকে, আর একটা কথা, এটা না বললেই নয়, আজকে এখানে বেড়াতে এসে আমাদের খুব ভালো লাগলো যে এই দাদাদের কাছ থেকে আমরা যে সার্ভিস পেয়েছি, যে সহানুভূতিশীলভাবে ওনারা আমাদের পরিবেশন করেছে, টোটাল আমাদের খাবার দায়িত্ব, এবং ওনারা যতটা সহানুভূতিশীলভাবে ওনারা করেছেন, তো খুবই ভালো লেগেছে। তো একটু দাদার জন্য, এর জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের প্রত্যেককে। আর আপনাদের কাছে জানতে চাই, এখানে আপনারা কী কী পরিষেবা দিয়ে থাকেন? আমরা এখানে স্বাভাবিকভাবে চা, কফি, কোল্ড ড্রিঙ্কস, আইসক্রিম,
ডিম ম্যাগি, ডিম ভাজা এইসব করে থাকি। এবার অর্ডার হলে আমরা এই যে মিল্ক থেকে আজকে যা পরিবেশন করলাম এটা একদম হয়ে থাকে। হেল্পটা আমাদের নয়, আপনারা সবাই মিলে আমাকে সহযোগিতা করেছেন বলে এত সুন্দর অনুষ্ঠান আমি করতে পেরেছি, না হলে পারতাম না। সবার সহযোগিতাতে আমি এই এত বড় প্রোগ্রাম করলাম। ধন্যবাদ, সবাই আবার আসবেন, যদি আমরা কোনো ভুল করে থাকি ক্ষমা করবেন নিজ গুণে। ঠিক আছে, তো ধন্যবাদ। তো এইখানে যে সমস্ত পর্যটকরা বেড়াতে আসেন তো তাদের খুব সুন্দর পরিবেশন করাচ্ছেন, আর এখানে খাবার ব্যবস্থা খুবই ভালো, সুব্যবস্থা আছে। তো দাদাদের অসংখ্য ধন্যবাদ জানাই, পরবর্তীকালে আবার আসলে দাদাদের সাথে দেখা হবে। নমস্কার, নমস্কার, অবশ্যই, থ্যাংক ইউ, থ্যাংক ইউ।